হাই ফ্রেন্ডস, আমি আহসান হৃদয়। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকেরই একটি চিন্তা যে আমরা কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো আপ করব। তো এই জন্য আমরা নিত্য প্রতিদিন নানা ধরনের চেষ্টা করে যাচ্ছি, নানা ধরনের ইনফরমেশন নিচ্ছি এবং নানা ধরনের ভিডিও আপলোড করে করতেছি। তো ফ্রেন্ডস, আমরা সবাই চাই আমাদের ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো আপ হোক, কিন্তু ফ্রেন্ডস এটার পিছনে কিন্তু আমাদের অনেক ছোটো ছোটো মানে পয়েন্ট আছে যেগুলো আমরা যদি ধরতে পারি, তাহলে হয়তো আমরা আগের থেকে আমাদের ফেসবুক মানে ইউটিউবকে আরও সুন্দর মতো গ্রো আপ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি থাম্বনেইল নিয়ে। তো যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ইউটিউবের জন্য। তো আপনাদেরকে আমি বলে রাখতে চাচ্ছি, প্রথমে থাম্বনেইল দিয়ে আপনারা 60% আপ ভিউয়ার্স পাবেন যদি আপনার থাম্বনেইলটা পারফেক্ট হয় এবং যদি দেখার মতো হয়, কারণ থাম্বনেইল থেকে মানুষ আপনার ভিডিওটা দেখার আগ্রহ পায় এবং আপনি ভিডিওটা ক্লিক করে এবং ভিউয়ার হিসেবে আপনি একটা ভিউয়ার পেয়ে যায় এবং আপনি ভিডিওটা যদি কন্টেন্টটা সুন্দর হয় তখন তারা দেখতে থাকে। তো এর জন্য মূল আকর্ষণীয় জিনিস কি? আপনার থাম্বনেইল। তো সেই জন্য আপনার থাম্বনেইলটাকে অবশ্যই একদম পারফেক্টভাবে গুছিয়ে সুন্দর মতো করতে হবে। তো ফ্রেন্ডস, যারা আর কি এই বিষয়ে জানে তারা তো নিজেদের থাম্বনেইল অবশ্যই অনেক বি কেয়ারফুল এবং তারা খুব সুন্দর সুন্দর থাম্বনেইল খুব সুন্দর ভিউয়ার্স নিচ্ছে, কিন্তু যারা একেবারে জুনিয়র ভিউয়ার্স যারা কিনা জাস্ট ভিডিও এত কষ্ট করে ভিডিও করতেছে, যাই করতেছে না কেন খুব সুন্দরই করতেছে, বাট তারা কিছু একটা ভুলের কারণে তারা হয়তো ভিউয়ার্স পাচ্ছে না এবং তারা ভাবতেছে যে আমি কেন ভিউয়ার্স পাই না, কেন আমার কমেন্টে ওয়াচ টাইম আসে না আমার ভিডিওতে কন্টেন্টে। তো আমি সেসব ইউটিউবারকে বলতে চাই, আমার ফ্যান্স সার্কেলের ফ্যান্সদেরকে বলতে চাই যে আপনাদের অবশ্যই উচিত আপনাদের থাম্বনেইলটা সুন্দর মতো মনোযোগী হওয়া এবং থাম্বনেইলটা খুব সুন্দর মতো তৈরি করা। তো আপনারা যদি খুব সুন্দর মতো আপনাদের থাম্বনেইলটা আর কি তৈরি করতে পারেন, তাহলে আমি আশাবাদী অবশ্যই আপনারা ভিউয়ার্স পাবেন এবং আপনাদের চ্যানেলে আপনার গ্রো আপ করবেন এবং বিশ্বাসী আরও হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা থাম্বনেইল তৈরি করতে পারেন এবং এই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনাদের থাকতে হবে এবং আমি বলবো অবশ্যই এটা তো আপনাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট। তো আমি একজন নিউ ইউটিউবার হিসেবে আর কি নিজেকে তৈরি করার চেষ্টাও করতেছি, তো দ্যাটস ওয়াই অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব আমার প্রয়োজন এবং অবশ্যই আমার বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সাথেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আপনারা খুব সহজে থাম্বনেইল তৈরি করবেন। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের থাম্বনেইলস ক্রিয়েট করবেন। তো ফ্রেন্ডস, এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যান, এরপর পিক্সল্যাব, এই যে দেখুন নীল যে আইকনটা দেখতেছেন এখানে পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিন। আমি এটা ওপেন করলাম। তো আমি জানি যে এরকম অ্যাপ্লিকেশন যারা নতুন, আমি বারবার একটা কথা বলি, যারা নতুন আপনারা তারা অনেকেই মনে করেন যে এত ঘাটাঘাটি কীভাবে করবো, যাদের মোবাইল সম্পর্কে একটু দেখে যে কম একটা আইডিয়া থাকে তো তারা হয়তো বা খাবারে আছেন যে আমাদের এটা হবে না, কিন্তু এটা খুবই সহজ। যখন আপনি এটা দিয়ে একবার দুইবার তিনবার চেষ্টা করবেন তখন আপনার কাছে এটা খুব ইজি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি সাপোজ মনে করেন এই পিকচারটাই ক্লিক করলাম ডিফল্ট, তো তারপর এখান থেকে আমি 1, 2, 3, 4 নিচে যে দ্বিতীয় নম্বর ফোল্ডার সেখানে টাচ করলাম, এখানে দেখতেছি ইমেজ এক ফাংশন চলে আসছে। তো আমি ফ্রম গ্যালারি, যদি আমি আমার পিকচার দিয়ে নিজের থাম্বনেইল করতে চাই এখান থেকে যদি আপনি টাচ করেন তাহলে আসবে আপনার এই পিকচারগুলো, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের নিজস্ব কিছু পিকচার। এটা আমি ক্লোজ করে দিলাম ফ্রম গ্যালারি, আমার গ্যালারি থেকে আমি ইচ্ছা মতো একটা ছবি নিয়ে ওইটাকে আমি এডিট করবো। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওর জন্য যে থাম্বনেইলটা করবো সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পিকচারটা ক্লিক করলাম, আমি আমার যথেষ্ট আমার যতটুকু ইচ্ছা আমি এটা ক্লিক করে নিতে পারবো। আমি আমার সাইডে যে এক্সট্রা গ্লো দেখতেছেন গ্লো সেটা আমি ক্রপ করে নিলাম। ওকে, নিউ টেক্সট এখানে আসে তাই না? আপনি যদি আপনার পিকচার ব্রাইটনেস আরও আপ করতে চান তাহলে আপনাকে এই যে এখানে চলে আসতে হবে। চলে আসার পরে আপনি ব্রাইটনেসে ক্লিক করলেন, আপনি ব্রাইটনেস আপনি কতটুকু বাড়াতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি ব্রাইটনেস বাড়ালেন। আমি অল্প 1 কি 2 দিলাম, আমার অলরেডি ব্রাইটনেস আমার খুব ভালো আছে, আমার জন্য যথেষ্ট। 3 দিলাম, কন্ট্রাস্ট যা ইচ্ছা তাই এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার সাউন্ড মানে আপনার ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে, আপনার ছবি আপনার কি আরো সুন্দর যদি করতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, এখন লেখালেখি যেখানে আর কি টাইপিং যেটাকে বলে সেই দিকে চলে যায় আমার ডাইরেক্ট। এই যে এই যে ফাংশনটা দেখতেছেন এই ফাংশন টাচ করে আপনি এডিটে ক্লিক করবেন, তারপর আপনি যা লিখতে চান এখানে লিখবেন। কিপ অন দা ফায়ার,
তো ফ্রেন্ডস, এতটুকু তো কাজ হলো। এখন এটাকে আপনারা কীভাবে এডিট করবেন, আপনি লেখাটুকুকে টেক্সটটুকুকে? এটাকে আমি প্রথমে একটু লেফট পেন্ডিং করে দিলাম। ওকে, তারপর একটা ফন্ট, এখান থেকে আপনি ফন্ট সিলেকশন করবেন আপনার যেরকম যে ফন্ট আপনার ভালো লাগে। আমি এটা নিলাম ডেস, ওকে, বিএস স্টাইল। এটাকে আমি একটু এই যে মাঝখানে যেটা দিয়েছি এগুলো এটা একটু বেঁকে গেল ডান দিকে, আমি এদিকে টিক করে সোজা হয়ে গেলাম, এটাকে একটু বেঁকে দিলাম। ওকে, ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এখান থেকে আপনার কালার অনুযায়ী, এইভাবে অ্যাজ ইউ উইশ। যে কোনো কালার নিতে পারবেন এখান থেকে, এরকম কত ধরনের কালার নিতে পারবেন আপনি এখান থেকে। আমি ইয়েলো, আমি ইয়েলো কালারটা নিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এখান থেকে ইচ্ছা করলে আপনার এটা আপনি এভাবে রাখতে পারবেন, এভাবে রাখতে পারবেন, এভাবে রাখতে পারবেন। আমি এভাবে রাখলাম। ওকে, আচ্ছা, যেগুলো আপনি বেসিক ইম্পর্টেন্ট, এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি বেসিক ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি। তো তারপর আপনি যে স্ট্রোক থেকে শুরু করলেন, স্ট্রোক থেকে আপনি আপনার এডিটিং কাজ শুরু করলেন, এই দেখুন লেখাটা কীরকম হয়ে গেল। স্ট্রোক মা হচ্ছে আপনার সাইডের কালারগুলো একটু মোটো করতে পারবেন, এই দেখুন দেখতে পারতেছেন আপনারা, আমি যতটুকু ইচ্ছে ততটুকু মোটো করতে পারতেছি, ইচ্ছে তুমি ছোটো করতে পারতেছি, তুমি এইরকমই রাখলাম আর কি। ওকে, দেখছেন আপনার সাইডের ইচ্ছে আপনি কালার করতে পারবেন, আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকম একটা কালার করতে পারবেন। আমি রেড কালার দিলাম, শ্যাডো আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন, এই দেখেন শ্যাডো চলে আসছে আপনার ইসে, এটা কতটুকু দিবেন শ্যাডো এটা আপনি আপনার ইচ্ছাকে যতটুকু ইচ্ছে ততটুকু আপনি দিলেন, ততটুকু দিলাম। রেডি আছে, এটা হচ্ছে আপনার সব শ্যাডোর কাজ করবে, আপনার উপর মানে অতিরিক্ত আর কি শ্যাডো দেখাচ্ছে এখানে, দেখছেন আপনি আপনার একটু সাইডে এইভাবে দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা যেরকম ভালো লাগে, আমি এরকম দিয়ে দিলাম। এই দেখুন আমি এরকম রাখলাম ইমবস, ইমবস এটা হচ্ছে আপনার লাইট এইসব কালার গুলোর উপর আর কি ইফেক্ট করে। তো আমি আসলে ইমবস করবো না এখন, কিছু কিছু ক্ষেত্রে ইমবস করা লাগে কিন্তু আমি এখন না করলে হবে, আমি করতে যাচ্ছি না। ওকে,
এরকম টাচ করে কেমন লাগছে এখন? হ্যাঁ জিনিসটি এরকম দেখাবে আর কি। আমি টাচ করলাম, আবার চলে আসলাম। এটা হচ্ছে আমার লেখার বিপরীত লেখাগুলো আর কি, নিচে চলে আসবে এই এটার মাধ্যমে। আপনাদেরকে দেখাই, এই যে কমে দিলাম, এটা আমার সাথে মিল লিখে আসবে, আবার নিচে নিচে আসবে। এটা আপনাকে ডিপেন্ড করে আমি কেটে দিলাম। এই যে আপনি, আমি উপরে যে বাটনটা ক্লিক করলাম সেখান থেকে আপনি যেটা বসুন সেটা আন্ডু করতে পারবেন। কিপ অন দ্য ফায়ার ইউর থাম্বনেলস। সো আমি আরেকটা অক্ষর লাগবো, সেটা হচ্ছে আলাদাভাবে। তো এখানে আপনি নতুন করে টাচ করতে হবে। তো টাচ করার পর স্ক্রিনে আপনার এই অপশনগুলো চলে আসবে আলাদা। তো এখানে আপনি টেক্সটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এটা সম্পূর্ণ আলাদা। এখানে এখন আমি লিখব থাম্বনেল। ওকে ওকে, তারপর আমি কী করলাম, আবার এটা সাইজটা বড় করে দিলাম। ফ্রেন্ডস, আমি তো আপনাদেরকে বলবো অবশ্যই গুরুত্ব সহ, মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখুন। তারপর আপনারা নিজের সুন্দর মতো তৈরি করে নিতে পারবেন নিজের থাম্বনেলগুলো, ঠিক আছে? এই দেখুন, ওকে ওকে। প্রথমে আমি এটাকে পেন্টিং দিলাম, ওকে। এই একটা চলে গেল, কালার আমি যেরকম আছে সেরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার সাইজটা কমিয়ে দেবো, কারণ এটা সাইজটা বড় হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, সেটাও আমি কালারটা এটা নিলাম, ওকে। ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? প্রয়োজন নেই, থ্রি আপনাকে আমি অলরেডি দেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা আমি থাম্বনেলটা করতে চাই নর্মাল। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা খুব সহজে আপনারা আপনাদের থাম্বনেলটা আর কি ক্রিয়েট করতে পারেন। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে দিন আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রেন্ডস, অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং সবাইকে ধন্যবাদ আমার পাশে আমার সাথে থাকার জন্য। এখান থেকে আপনারা আপনাদের থাম্বনেলটা সেভ করে নেবেন, সেভ অ্যাজ ইমেজ। পজিট যদি রাখেন তাহলে আপনি পরে আবার এটা কাজ করতে পারবেন। আমি সেভ অ্যাজ ইমেজ দিয়ে দিলাম। আর এখান থেকে অবশ্যই আপনারা পিএনজি দিবেন, পিএনজি দিয়ে দিলেন এবং সেভ টু গ্যালারি। থাম্বনেল দেখুন, আর শুধু করা যেতে যদি আমি সময় নিয়ে করতাম, তাড়াতাড়ি করেছি আর কি। ফ্রেন্ডস, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য, এবং আমি আশাবাদী আপনারা সবাই এভাবে আপনাদের নিজেদের থাম্বনেলগুলো তৈরি করে ট্রাই করবেন এবং আরও তাড়াতাড়ি গ্রো আপ করবেন।